আসসালামু আলাইকুম। খুশির খবর এই যে বাংলাদেশ সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে, সেই সংবাদটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, এ অনুরোধ রইল। সৌদি এয়ারলাইন্সের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা থেকে সাপ্তাহিক দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বাংলাদেশ। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিটি আরও জানিয়েছেন যে তারা বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতির কারণে ফ্লাইট স্থগিত থাকায় দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকে থাকা বিবেচনা করে প্রতি সপ্তাহে দুটির বেশি ফ্লাইট পরিচালনা করার অনুমতি চেয়েছিল, কিন্তু প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করার অনুমতি পেয়েছে। সৌদি এয়ারলাইন্সের এই কর্মকর্তা আরও জানিয়েছেন যে তারা বাংলাদেশ থেকে আরও বেশি ফ্লাইট পরিচালনা করতে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের কাছে আবেদন করবেন। এছাড়াও বিমানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন শীঘ্রই তারা সৌদি আরবে বিমান চলাচল শুরু করবে। এই মর্মে ঢাকা থেকে 23 সেপ্টেম্বর থেকে সৌদি আরবে পুনরায় বিমান চালু করার কথা রয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।